Eu și Cartimindu, Sonagajiyar Institution, online শ্রেণী কার্যক্রম, একাদশ শ্রেণী, কেমিস্ট্রি সেকেন্ড পেপার, দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজ আমরা অনলাইন শ্রেণী কার্যক্রমের প্রথম ক্লাসটি উদ্বোধন করছি। তোমরা যারা একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হবে বা দ্বাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ বা হবে, তারা তাদের জন্য এই ক্লাসটি একটি প্রথম ক্লাস। শুরুতেই তোমাদের একটু বলে দিচ্ছি যে তোমাদের নিশ্চয়ই কিছু বই পুস্তক কিনতে হবে। আমি রসায়ন বিষয়ের কয়েকটা বইয়ের নাম তোমাদের বলছি, তোমরা এগুলি কিনে নিতে পারো। ডক্টর সরোজকান্তি সিংহ হাজারি রসায়ন দ্বিতীয় পত্র, অথবা মাহবুব হাসান লিঙ্কনের বই রসায়ন দ্বিতীয় পত্র, অথবা সঞ্জিত কুমার ডক্টর সঞ্জিত কুমার গুহ বই, অথবা আজমিন হক কবিরের বইটা তোমরা কিনতে পারো। চারটি বইয়ের যে কোনো একটি বই কিনলেই তোমরা আমাদের এই দ্বিতীয় পত্রের অধিকাংশ জিনিসগুলি, প্রত্যেকটা বই ভালো, তোমরা এগুলিতে মোটামুটি সবগুলি জিনিস পেয়ে যাবে। তো আমরা এখন প্রথম অধ্যায় হচ্ছে পরিবেশ রসায়ন। আমরা এই অধ্যায়ের পরিবেশের বিভিন্ন উপাদান, কঠিন তরল এবং গ্যাসীয় পদার্থ নিয়ে আমাদের যে আলোচনা হবে, তার মধ্যে প্রথমেই আমরা গ্যাস নিয়ে একটু আলোচনা করতেছি। গ্যাসের ক্ষেত্রে কয়েকটা নিয়ম মেনে চলে গ্যাসগুলি, এই গ্যাসগুলির যে নিয়ম মানে তা নিয়ে বিজ্ঞানী রবার্ট বয়েল একটি গ্যাস নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তিনি একটি সূত্রে উপনীত হন, সেই সূত্রটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, সূত্রটি আমরা বোর্ডের মধ্যে দেখো লেখা আছে যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উপর যে চাপ প্রয়োগ করলে যে আয়তন পাবো সেই আয়তনটা হবে প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। তবে খেয়াল রাখতে হবে যে তুমি একটা গ্যাসের আয়তন, চাপ আর তাপমাত্রা তিনটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। এই তিনটা বিষয়ের মধ্যে তুমি যখন পরীক্ষাটা এখানে করা হয়েছিল রবার্ট বয়েল, সে তাপমাত্রাটাকে কোনো পরিবর্তন না করে শুধু গ্যাসের চাপ আর আয়তন পর্যায়ক্রমে পরিণত করে চাপ পরিবর্তনের সাথে সাথে আয়তন কিভাবে পরিবর্তিত হয় সেই বিষয়টি তিনি সুন্দর একটি সূত্রের সাহায্যে প্রকাশ করেছে। তিনি দেখেছেন যে চাপ যত বাড়ানো যায় আয়তন তত হ্রাস পায়, অর্থাৎ চাপ আর আয়তনের মধ্যে সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। এবং তাপমাত্রাটা যদি স্থির থাকে সাথে সাথে তাপমাত্রা পরিবর্তন করলে কিন্তু এই সম্পর্কটা আর থাকবে না বৈজ্ঞানিক। তাহলে আমরা বলতে পারি এই আয়তন সমানুপাতিক চাপ, 1/p মানে চাপের ব্যস্তানুপাতিক, তাপমাত্রাটা স্থির। বা এটাকে আমরা যদি সমানুপাতিক চিহ্ন উঠাতে হয় সেই ক্ষেত্রে আমাকে একটা সমানুপাতিক ধ্রুবক কে নিয়ে আসছি এবং পিভি সমান কে, অর্থাৎ চাপ আর আয়তনের গুণফলটা একটি ধ্রুবক হবে। তো বিজ্ঞানী রবার্ট বয়েল দেখলেন যে এই চাপটা মনে করো 500 atm আছে, 500 বায়ুচাপ আছে, এটাকে যখন সে 1000 বায়ুচাপ করলো তাকে এগুলোর সাথে সাথে আয়তনটাও পরিবর্তন হয়ে গেল, অর্থাৎ চাপ বাড়ানোর সাথে সাথে আয়তনটা কমে গেল। চাপ যদি দ্বিগুণ করে আয়তন অর্ধেক হয়ে যায়, চাপ তিনগুণ করলে আয়তন তিন ভাগের এক ভাগ হয়ে যায়। এভাবে সুন্দর একটি সূত্র সে উপস্থাপন করলো এবং এই প্রত্যেক ক্ষেত্রেই তাপমাত্রার কোনো পরিবর্তন সে করেনি। ফলে এই সূত্রটিকে আমরা যদি গ্রাফের মাধ্যমে দেখি যে যখন চাপ ছিল পি আর আয়তন ছিল বি, তখন চাপ আর আয়তনের গুণফলটা যেই মানটা ছিল দেখা গেছে চাপ চেঞ্জ হয়ে যখন পি ওয়ান করে ফেলছে সাথে সাথে আয়তন চেঞ্জ হইয়া ভি ওয়ান হয়েছে, কিন্তু দুইটার গুণফলটা দুর্গ কি আগের মানই রয়েছে। এভাবে যতবার সে চাপ চেঞ্জ করেছে সাথে সাথে আয়তন চেঞ্জ হয়েছে, কিন্তু চাপ আর আয়তনের যে গুণফলটা এটা দেখা গেছে যে পরিবর্তন হয় নাই। তবে শর্ত একটাই, তাপমাত্রা অবশ্যই কোনো পরিবর্তন করা যাবে না। গ্রাফটার দিকে যদি আমরা একটু লক্ষ্য করি দেখা গেছে যে যে আয়তনকে যদি ওয়াই অক্ষ বরাবর আর চাপকে যদি এক্স অক্ষ বরাবর স্থাপন করে একটি নির্দিষ্ট তাপমাত্রা টি ওয়ান ধরি, ওই তাপমাত্রায় যদি একটা গ্রাফ পাওয়া যায় দেখা যায়, তাহলে দেখা গেছে এই ধরনের একটি গ্রাফ পাওয়া যায়, এরকম কিছু একটা গ্রাফ পাওয়া যায় একটা নির্দিষ্ট তাপমাত্রায়। যখন তাপমাত্রাটা একটু বাড়িয়ে দেওয়া যাবে দেখা গেছে যে তখন তাপমাত্রা বাড়ার সাথে সাথে আয়তন বেড়ে যায়, যেই কারণে পিভির মানটা একটু চেঞ্জ হয়ে গেছে, আয়তন বাড়ে,
চাপও বেড়ে যায় তাপমাত্রা, সেটা দুইটা বাড়ার কারণে পি বিচ্ছে এই পি ওয়ান ভি ওয়ান এর মানটা একটু দূর একটু দূরে চলে যাবে আয়তন আর এই দুইটার গুণফল, তখন এইরকম একটা রেখা পাওয়া যায়। অর্থাৎ রেখাটা একটু অক্ষ থেকে দূরে সরে যায়। তারপর যদি আরেকটা ভিন্ন তাপমাত্রায় করা হয় রেখাটা আরও দূরে সরে যায়। তিনি দেখেন যে তাপমাত্রা বৃদ্ধি করলে রেখাটা অক্ষগুলি থেকে একটু দূরে সরে যায়, তবে এদের বৈশিষ্ট্য একই রকম থাকে। একটি বক্ররেখা উপবৃত্তাকার একটি বক্ররেখা পাওয়া যায়। এই বক্ররেখাটাগুলি তিনটা ভিন্ন তাপমাত্রায় তিনটা বক্ররেখা দেখানো হয়েছে। এই রেখাগুলি যেহেতু স্থির তাপমাত্রায় করা হয়েছে, তাপমাত্রাটা যেহেতু স্থির, এই রেখাটা একটা নির্দিষ্ট তাপমাত্রা টি ওয়ান তাপমাত্রার জন্য এই রেখাটা পাওয়া গেছে, টি টু তাপমাত্রার জন্য দ্বিতীয় রেখাটা মাঝের রেখাটা পাওয়া গেছে, টি থ্রি তাপমাত্রা অর্থাৎ একটা নির্দিষ্ট তাপমাত্রা একটা নির্দিষ্ট রেখা পাওয়া গেছে। প্রত্যেকটি রেখাকে আমরা এক একটি আইসোথার্ম বলতে পারি, অর্থাৎ সমতাপীয় রেখা। তো রবার্ট বয়েল এই সূত্রটি সকল গ্যাসের ক্ষেত্রে প্রয়োগ করে তিনি দেখলেন যে সূত্রটা তার সকল গ্যাস মানে। এই কারণে এই সূত্রটা তিনি আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই সূত্রটার পরবর্তীতে আমরা এই বয়েলের সূত্রের পরে আরও কিছু গ্যাসের সূত্র আছে, আমরা সূত্রগুলি চার্লসের সূত্র আছে, অ্যাভোগাড্রোর সূত্র আছে, এগুলি আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আশা করি আজকে তোমরা বয়েলের সূত্রটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ। যদি তোমরা সূত্রটি সম্পর্কে কোনো সমস্যা থাকে পরবর্তী ক্লাসে আবার ক্লাস শুরু করবে তোমরা আবার আমাদের কাছ থেকে হয়তো এটা জেনে নিতে পারো, অথবা আমার কাছে মোবাইল ফোনের মাধ্যমে তোমরা এই প্রশ্নগুলির উত্তর পেতে পারো। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, পরবর্তী ক্লাসের জন্য সবাই যা অবশ্যই ক্লাসটি ভালো করে তোমরা পর্যবেক্ষণ করবে আশা করি। আর পরবর্তী ক্লাসের জন্য আমরা আজকে এখানেই আজকের ক্লাসটি সমাপ্ত করলাম। ধন্যবাদ।